ফদর বাজার বিশ্ব রোডে একটা তাল গাছ আছে, ওই তাল গাছের থেকে একটা ওট নামছে আর হুজুরে এই ওটটারে গুঁতো দিছে। এরকম মামলা যদি কালকে লেখে আপনি আশ্চর্য হবার কিছু নাই, এবং এই মামলাতে আপনি গ্রেপ্তারও হয়ে যেতে পারেন। এবং ছয় মাস খাইটা এবার যখন আদালতে উঠছেন আপনার উকিল বলবে, মাননীয় জজ সাহেব তাল গাছ থেকে ওট নামছে, হুজুর ওটকে গুঁতো দিছে, তাল গাছ থেকে ওট নামতে পারে না। তো বলবো আচ্ছা তো ঠিক আছে জামিন মঞ্জুর। এরকম মামলা হইতে পারে না? পারে না বলেন, সম্ভাবনার এই দেশে সব সম্ভব। তো যখন আমাদেরকে এরকম মামলা উঠাইলো, তো আমি মনে মনে কই যে মামলা উঠাইছেন এই মামলা কিন্তু মিছে, 100% কি মিথ্যা। ইসলামের দিকে হাত বাড়াবেন না, ইসলামের দিকে কি করবেন না বলেন, আর জাতির শিক্ষা ব্যবস্থা নিয়ে ছিনিমিনি খেলবেন না। জাতির শিক্ষা ব্যবস্থা নিয়ে কি করবেন না? ছিনিমিনি খেলবেন না। কেন জাতিকে নিয়ে তামাশা করছেন? কেন জাতিকে নিয়ে তামাশা করছেন? কেন জাতির প্রজন্মকে ধ্বংসের ষড়যন্ত্র করছেন? আর কতদিন করবেন? ওয়াইলাল্লাহিল মুস্তাকা ওয়াইলাল্লাহি মারজিউকুম জামিআ থুম্মা ইলাইনা তুরজাউন, তোমাদেরকে আমার কাছে ফিরে আসতেই হবে। আরে ভাইও, আল্লাহ তাআলা আমার কাছে কি চান? আল্লাহ তাআলা আমাদের কাছে কি আশা করে? আল্লাহ তাআলা আমাদের কাছে চান আমরা যেন আল্লাহ তাআলার হয়ে যাই। কি হয়ে যাই বলেন? আমি যেন আল্লাহর হয়ে যাই। আমি আমার হায়াতের অল্প সময় যদি আল্লাহ তাআলাকে সঙ্গে রাখি, আল্লাহ তাআলা তার হায়াতের বেনিহায়া বেকিনারা, আল্লাহ তাআলার সীমাহীন হায়াতে আল্লাহ তাআলা আমাকে তার সঙ্গে রাখবেন। আমি যদি আমার ক্ষুদ্র এই হায়াতে আল্লাহ তাআলাকে ভুলে না যাই, তো আল্লাহ তাআলা কবরের হাসরের মিজানের ফুলসুরাতের আখেরাতের কোটি কোটি বছর আল্লাহ তাআলা আমাকে ভুলবেন না। দুনিয়াতে তুমি আমাকে ভুলে গিয়েছো, হাসরের ময়দানে তোমাকে ভুলে যাওয়া হবে। তুমি দুনিয়াকে দুনিয়াতে আমাকে ভুলে গিয়েছ, মনে রাখবা আমি তোমাকে হাসরে মনে রাখবো না। আর তুমি যদি দুনিয়াতে আমাকে মনে করো, তো মনে রাখবা আমি তোমাকে কখনো ভুলব না। যো তুঝে ভুল গিয়া তু ভি উসে ইয়াদ না কর, যো তুঝে ইয়াদ কিয়া তু ভি উসে ভুল না যা। যে তোমাকে মনে রাখে খবরদার তুমি তাকে ভুলে যেও না, আর যে তোমাকে জীবনে কখনো মনে করে না খবরদার তুমি তার পেছনে ছুটিও না। কি হয়, মোবাইলের নায়ক আর নায়িকা তোমাকে কবে মনে করবে বলো? কবে মোবাইলের কোন নায়িকা আমাকে কবে মনে করবে? কখনোই না। আর আমার রব আমাকে ভুলছে কবে? কখনোই না। তিনি আমাকে কখনো ভুলেন নাই, আর ওই নাটকীগুলো আমাকে জীবনে কখনো মনে করে নাই। তো যারা আমাকে মনে করে নাই আমি তাদের পেছনেই আছি, আর যারা যিনি আমাকে জীবনে কখনো ভুলেন নাই আমি তাকে কখনোই মনে করি না। এই জন্য আমার পঠিত আয়াত কারিমার খোলাসা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিক্রিল্লাহ, হে ঈমানওয়ালারা তোমাকে যেন তোমার পৃথিবীর কোনো ব্যস্ততা, তোমার সন্তান সন্ততি, তোমার ধন সম্পদ যেন আমি থেকে তোমাকে গাফেল করে না দেয়, যেন তোমাকে আমি থেকে বিস্মৃত করে না দেয়, যেন তোমাকে আমি থেকে ভুলিয়ে না দেয়, যেন আমাকে কি ভুলিয়ে না দেয়, যেন তুমি আমাকে সহজ ভাষায় যেন রব বলেন তুমি আমাকে ভুলে যেও না, বলেন তুমি আমাকে। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, সাফ তরজমা, তুমি আমাকে ভুলে যেও না, বলেন তুমি আমাকে ভুলে যেও না। আজীব না, মা ছেলে বিদেশে যাওয়ার সময় কিভাবে বলে,
চোখের পানি ফেলে দিয়ে কি বলে, বেটা যাচ্ছ তো বিদেশে, বিদেশে গিয়ে ভুলে যেও। বাবাও একই কথা বলে, যাচ্ছ তো বিদেশে, বিদেশে গিয়ে ভুলে যেও। আমরাও আসার সময় যেন আমাদের রব বলে দিয়েছেন, যাচ্ছ তো বিদেশে, ওখানে গিয়ে ভুলে যেও। এটা কিন্তু আমাদের জন্য বিদেশ, এটা আমাদের বিদেশ বলেন কেন? এটা আমাদের মূল দেশ নয়, আমাদের মূল দেশ জান্নাত। বললেন আমাদের মূল দেশ কি? আজীব। আচ্ছা যেমন ধরেন এখন আমাদের মধ্যে একজন নমিনেশন পেয়ে গেছে, আর 2 মাস আছে নির্বাচনের বাকি, নির্বাচনের পরে তিনি চেয়ারম্যান হবেন। এই 2টা মাস বলুন তো দেখি তার চিন্তা চেতনা টেনশন কেমন? জোরে বলেন। আচ্ছা সে রাত দিন কি পরিমাণ মেহনত করে এবং সকলের কাছে কি পরিমাণ সে দোয়া চায়? বলেন, দোয়া চায় না? চায় না। আচ্ছা আপনারা কারোর কাছে যদি 20 লাখ টাকা ইটালির জন্য জমা দিচ্ছেন, আপনি জানেন আপনার ভিসা আসবে আসবে আসবে, বলেন তো আরো 3 মাস বাকি আছে, সন্দেহ আছে, সম্ভাবনা আছে, আপনি এই 3 মাসে ভিসাটার জন্য কি পরিমাণ দোয়া করবেন? কোন না তো ইটালির ভিসার জন্য কি পরিমাণ দোয়া, চেয়ারম্যান হওয়ার জন্য কি পরিমাণ দোয়া, মেম্বার হওয়ার জন্য কি পরিমাণ দোয়া? এবার বলুন তো দেখি 10 দুনিয়া পরিমাণ জান্নাতের জন্য দোয়া কি পরিমাণ হয়েছে? যে কি পরিমাণ হওয়া উচিত ছিল, তোমরাও বসো, জানলে পারো এমনি বসো, কি পরিমাণ উচিত ছিল জান্নাতের জন্য দোয়া করা? একটা চাকরির জন্য জীবনে যত দোয়া করছেন জান্নাতের জন্য এত দোয়া করেন না। একটা মেয়ের বিয়ের জন্য জীবনে যত দোয়া করছেন জান্নাতের জন্য এত দোয়া করেন না। বাস্তব না বাস্তব? আমার এটা হঠাৎ আমার কয়দিন ধরে আমার জেহানে খুব চাপের কথা, এটা মামুলি মামুলির জন্য কি পরিমাণ দোয়া, এটা ভিসার জন্য কি পরিমাণ দোয়া, বিদেশে গেলে একটা একামার জন্য কি পরিমাণ দোয়া, একটা চাকরির জন্য কি পরিমাণ দোয়া, অথচ আমার জান্নাত অপেক্ষা করছে 10 দুনিয়া বরাবর জান্নাত। এজন্য আল্লাহর নবী বলেন, মান সালাল্লাহাল জান্নাতা 3 মারাত, যে প্রতিদিন আল্লাহ তাআলার কাছে জান্নাত 3 বার করে চায়, কয়বার? 3 বার। ফাকালাতিল জান্নাত, জান্নাত নিজেই বলে আল্লাহুম্মা আদখিলহু, বান্দা বলে আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দাও, তো জান্নাত নিজেই বলে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দাও। ফাকালাতিল জান্নাত, জান্নাত নিজেই বলে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দাও। এজন্য প্রতিদিন সকালে আর সন্ধ্যায় কমপক্ষে 3 বার আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল জান্নাত বলেন, আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল জান্নাত, আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল জান্নাত, আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল জান্নাত। ফাকালাতিল জান্নাত, জান্নাত নিজেই বলে আল্লাহুম্মা আদখিলহু, আল্লাহ তাকে না আমার মধ্যে আপনি দিয়ে দেন। সুবহানাল্লাহ। ওয়ামান ইস্তাজারা আনিন্নার, আল্লাহ রাসূল বলেন যে জাহান্নাম থেকে 3 বার করে পানা চায়, আল্লাহুম্মা আজিরনি মিনান্নার বলেন, আল্লাহুম্মা আজিরনি মিনান্নার, আল্লাহুম্মা আজিরনি মিনান্নার। আমরা যখন আদালতে উঠছি, আদালতে যখন উঠাইলো, যেই মামলা আদালতে উঠাইলো এই মামলাটা কিন্তু মিথ্যা, মামলাটা কিন্তু কি মিথ্যা? জজও জানে মিথ্যা, পুলিশও জানে মিথ্যা, র‍্যাবও জানে মিথ্যা। যেমন মামলার একটা ধরন এমন আর কি, ফদর বাজার বিশ্ব রোডে একটা তাল গাছ আছে, ওই তাল গাছের থেকে একটা ওট নামছে আর হুজুরে এই ওটটারে গুঁতো দিছে।
এরকম মামলা যদি কালকে লেখে আপনি আশ্চর্য হবার কিছু নাই এবং এই মামলাতে আপনি গ্রেফতারও হয়ে যেতে পারেন এবং ৬ মাস খাইচা এবার যখন আদালতে উঠছেন আপনার উকিল বলবে মাননীয় জজ সাহেব তালগাছ থেকে ওট নামছে হুজুর ওটকে গুতো দিছে তালগাছ থেকে ওট নামতে পারে না তো বলবো আচ্ছা তো ঠিক আছে জামিন মঞ্জুর জামিন কি এরকম মামলা হইতে পারে না পারে না বলেন সম্ভাবনার এদেশে সব সম্ভব তো যখন আমাদেরকে এরকম মামলা উঠাইলো তো আমি মনে মনে কই যে মামলা উঠাইছেন এই মামলা কিন্তু মিছে ১০০% কি মিথ্যা তো মিথ্যা মামলা মানুষের কাছে আসামি হইয়া দাঁড়াইতে যদি এত কষ্ট লাগে এত ডর লাগে আমার যে কোটি কোটি মামলা সমাধানের লাগে রেডি হয়ে আছে কি ভাই আবার উঠব আহকামুল হাকিমিনের কাছে বলেন আবার উঠব কার কাছে ওই মামলাগুলো কি সত্য না মিথ্যা আর এখানে এই মামলাটা কেমন কি পরিমাণ দা মিথ্যা ঠিক এই মুহূর্তে একটা মামলা আমার উপরে ঝুলে মামলাটা হলো শুক্রবার বেলা দেড় ঘটিকার সময় বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে উনি হকিস মুস্তাফুন নবী হকিস স্টিক দিয়া বাড়ি দিয়া আমার হাতটা ভেঙে ফেলছে তোর শুক্রবার দেড়টা বাজে মুস্তাফুন নবী কোথায় মসজিদে দেড়টা বাজে খতিব সাহেব কোথায় মসজিদে থাকে না বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে থাকে কিন্তু টাইম লেগেছে দেড়টা একটা ৩০ মিনিটের সময় তো ওটা আর এটা কেমন এক না তালগাছ থেকে ওট নামা যেমন দেড়টার সময় মসজিদের ইমাম সাহেব ওই বেটার হাত ভাঙ্গাও তো কেমন কতটা মিথ্যে এবার বলুন তো এই মিথ্যা মামলায় আমরা ভয়ে আক্রান্ত কিনা জোরে বলেন এবার বলুন তো দেখি হাশরের ময়দানে মামলাগুলো কেমন হবে আপনারা আমার নামে মামলা রেডি হয়েছে কিনা কয়টা মামলা রেডি হয়েছে হাশরের ময়দানে সত্য না মিথ্যা ওই মামলাগুলো সত্য রেডি হবে না মিথ্যা রেডি হবে এবার বলুন তো ভয়টা পাওয়া কেমন উচিত ছিল তাহলে জাহান্নাম থেকে পানা চাওয়া প্রতিদিন কয়বার তিনবার বলেন প্রতিদিন কয়বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার বলেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার আল্লাহুম্মা আজিরনি মিনান নার আমরা ছিলাম জান্নাতে আবার যাব জান্নাতে ইনশাআল্লাহ বলেন মায়ের পেটে যেমন বাচ্চা থাকতে যায় না মায়ের পেটে কিন্তু বাচ্চা থাকতে যায় না মায়ের পেটে থেকে পেটে যায় দুনিয়াতে আসার জন্য দুনিয়ার পেটে মানুষ থাকতে আসে নাই এখানে আসছে জান্নাতে যাওয়ার জন্য কি ভাই মায়ের পেটে গেছিলাম থাকার লেগে না আসার লেগে আর দুনিয়ার পেটে আসছিলাম থাকার লেগে না যাওয়ার লেগে এবার যাওয়ার গন্তব্য ঠিক করো ইলাল্লাহি মারজিউকুম জামিয়া তোমাদের গন্তব্য কিন্তু আমি ইলা রব্বিকা মুনতাহা তোমার রব তোমার মুনতাহা মুনতাহা মানে কি মনে না বলেন শেষ তোমার ঠিকানা কোথায় জান্নাত এই জন্য আমার ঠিকানা জান্নাত বলেন আমার ঠিকানা কি আমাদের এক বুজুর্গ আছেন এনার নাম হলো বরুণার শায়খ ফারুক সাহেব সিলেটের এক শহর শ্রীমঙ্গল এখানের এক শায়খ আছেন কি বরুণা বড় সুন্দর কথা বলেন অনেক সুন্দর মানুষ তো তিনি বলেন যে তিনি প্রত্যেক ওয়াজে এই কথাগুলো বলবেন আমি আছি ছিলাম না থাকবো না ছিলাম না আছি থাকবো না বলেন আবার বলেন এটা আমার ব্যাপারে আমার সিদ্ধান্ত ছিলাম না আছি থাকবো না বলেন আর বাংলাদেশে দুই রমণীর নাম মালাকুল মৌত ফিরিশতা থেকে পাল্টায় দিছে পৃথিবীতে কেউ আছেনি
83 সালে স্বামী মারা গেছে আর আজকে 23 সালে এখনো সে মরে না দুনিয়াতে কোন নজির আছে কথা কন কোন সালে স্বামী মারা গেছে 83 ক্লাস 3 তে পড়ি এই সময় জিয়া রহমান মারা গেছে ছেলে আমার ছেলের বছর প্রাইমারি স্কুলে পড়ি ক্লাস 3 তে 83 সালে মারা গেছে এখন কত সাল আমি প্রতিদিন গুনি আর কত বছর বাঁচব মানে মালাকুল মওত এটা ফিস্টাটা ছিড়ে ফেলে দিছি কয়টা থাক বাস্তব না বাস্তব কত কষ্ট দিলে এরা মরবো আম করে আল্লাহই কত ফেরেশতা কি করে দিছে বলেন না ফিস্টা ছিড়ে ভালাইছে ফিস্টা নাই আর আপনাদের কি খেয়াল এমনি কি এমনি যাবে না আরো কিছু আসবে আরো কিছু আসবে তো না এই জন্য আমি প্রতিদিন এক স্লোগান দেই যারা নিচে আছেন তারা চেষ্টা করেন যারা নিচে আছেন তারা নামাবার চেষ্টা করেন যারা উপরে আছেন তারা থাকার চেষ্টা করেন কি বলছি বলেন তারা নামাবার কি করেন যারা উপরে আছেন তারা কি থাকার চেষ্টা করেন আপনাদের থাকার মধ্যেও আমাদের তেমন কোনো সুবিধা নাই আর আপনাদের টানে নামানোর মধ্যেও আমাদের কেন তেমন কোনো সুবিধা নাই আমরা দেখছি দোনো দলরে দেখছি এই জন্য আমরা আপনাদেরকে নিয়ে বেশি টেনশন করি না আপনারা নিচে থাকেন হরতাল টরতাল দেন অবরোধ টবরোধ দেন আর আপনারা উপরে বইয়া থাকেন কেয়ামত পর্যন্ত দুই দল দুই দলের দালা জাগাত থাকেন তবে খবরদার ইসলামে কেউ হাত দিবেন না কি বলছি বলেন ইসলামের দিকে হাত বাড়াবেন না ইসলামের দিকে কি করবেন না বলেন আর জাতির শিক্ষা ব্যবস্থা নিয়ে ছিনিমিনি খেলবেন না জাতির শিক্ষা ব্যবস্থা নিয়ে কি করবেন না ছিনিমিনি খেলবেন না ولولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون رب العالمين بلن تما دتك ایک جماعت كانو برهنا ترى دين شك بيگي مدرسة گيگي دين شك بي دين شك ايبا ايبا ترى دخن غرام ياج بي غرام ير مانوش بلو كي جهنم ير عذاب ير بھوئي دیکھئے دیکھئے جهنم تك ترى بچي دي بي سبحان তাহলে আমাদের কাজ কি বলেন এলেমের জন্য আশা বলেন দাওয়াতের জন্য বের হওয়া আর এর বিপরীতে কাজ কি কেন জাতিকে নিয়ে তামাশা করছেন কেন জাতিকে নিয়ে তামাশা করছেন কেন জাতির প্রজন্মকে ধ্বংসের ষড়যন্ত্র করছেন আর কতদিন করবেন ওয়াইলাল্লাহিল মুস্তাকা ওয়াইলাল্লাহি মারজিউকুম জামিআ ثم الينا ترجعون তোমাদেরকে আমার কাছে ফিরে আসতেই হবে ثم الينا ترجعون আমার কাছে তোমাকে ফিরে আসতেই হবে انا لله وانا اليه راجعون আমার কাছে তোদেরকে ফিরে আসতেই হবে তোমরা ছিলে না আমি পাঠিয়েছি ওহ كيف تكفرون بالله وكنتم امواتا তোমরা ছিলে মৃত আমি তোমাদেরকে ফাহিয়াকুম আমি তোমাদেরকে জীবন দিয়েছি কেমনে না ফরমানি কর কেমনে কুফরি করো ছিলাম মৃত জীবন দিয়েছি আমি কুফরিটা কেমনে করো কে শিখিয়ে দেয় এই শিক্ষা ব্যবস্থার জন্য আল্লাহ উম্মতে মুসলিমাকে হেফাজত করেন আমিন এজন্য মেরে ভাইও আমরা ছিলাম না আছি থাকব না বলেন আমরা ছিলাম না আছি নিজের পুঁজি নিজের জং সঞ্চয় করো শুধুই জাতি ধ্বংসের ষড়যন্ত্র জাতিকে যদি শিক্ষা থেকে বঞ্চিত করা যায় তো জাতির উপরে ভিন কিছু চাপিয়ে দেওয়া সহজ হবে বার্মাতে যুগ যুগ ধরে মুসলমান বাচ্চাদেরকে স্কুলে ভর্তি হইতে দেয় নাই মুসলমান বাচ্চাদেরকে স্কুলে পড়তে দেয় নাই শেষ পর্যন্ত যখন মূর্খতার এক সাগর তৈরি হয়ে গেছে মূর্খ এক জনসংখ্যা তৈরি হয়ে গেছে তো এদের উপরে দাবাও দিতে সহজ হয়ে গেছে ঠিক এই ষড়যন্ত্রের অংশ আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের ষড়যন্ত্র বারোটা পরীক্ষা নিলেও তো এই বাচ্চাদেরকে পড়ামুখী করা কঠিন ছিল
ছয়টা পরীক্ষা নিলেও বাচ্চাদেরকে পরীক্ষা মন পড়ামুখী করা কঠিন ছিল, তিনটা পরীক্ষা নিলে তো কঠিন ছিল, লেকিন পরীক্ষা পদ্ধতি সমূলে উঠিয়ে দিয়ে আমাদের বাচ্চাদেরকে শিক্ষিত করার প্রয়াস। এর অর্থ কি শিক্ষিত করার প্রয়াস না অশিক্ষিত করার প্রয়াস? বুঝেন নাই, পরীক্ষা দিতে হবে না, ক্লাস সিক্স আর পরীক্ষা দিতে হবে না, ক্লাস এইট আর সেভেন আর এইট পরীক্ষা দিতে হবে না, পরীক্ষা আর দেওয়া লাগবে না। আপনি বলেন এসএসসি আর দিতে হবে না, আপনি বলেন যে সন্তানগুলো পরীক্ষা দিবে না, বলেন এই বাচ্চাদের ফিউচার কি হবে? কি চাচ্ছে আমাদের কাছে, কি হবে আমাদের জাতির ফিউচার? হ্যাঁ, কিন্তু আশাও লাগে রব্বে করিমের কাছে। যত ষড়যন্ত্রই করবা, ষড়যন্ত্র রচিত হয় দিল্লিতে, ষড়যন্ত্র রচিত হয় ওয়াশিংটনে, ষড়যন্ত্রের জবাব রচিত হয় আশা। বলেন না ইনশাআল্লাহ। ইসরায়েল জীবনে কল্পনাও করে নাই, ইসরায়েল জীবনে কি যাদের আকাশে পাখি ঢুকতে পারে না, যাদের রাডার অতিক্রম করে যাদের আকাশে পাখি ঢুকতে পারে না, যাদের শতরা একশো ভাগ যুবক 32 মাসের ট্রেনিং প্রাপ্ত, সামরিক ট্রেনিং 32 মাস, ইসরায়েলের প্রতিটা যুবক সামরিক ট্রেনিং করা 32 মাস, আর ইসরায়েলের প্রতিটা নারী সামরিক ট্রেনিং করা 24 মাস, আর সেই দেশের সাথে টাক্কা লাগাইয়া 1-10 মিনিটে 7,000 মিসাইল। কত মিনিটে? 10 মিনিটে 7,000 মিসাইল। সুবহানাল্লাহ বলে না, রব বলেন আমি পারি, আমি পারবো। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীতে এদের চেয়ে দুর্বল কোনো জাতি নাই, ফিলিস্তিনিদের থেকে দুর্বল কোনো জাতি নাই, এদের নিজস্ব কোনো মুদ্রা নাই, মিশরের ফাউন্ড দিয়ে এরা চলে, জর্দানের মুদ্রা দিয়ে এরা চলে, এদের কাছে নিজস্ব কোনো মুদ্রা নাই, এদের কাছে নিজস্ব কোনো সেনাবাহিনী নেই, এদের কাছে নিজস্ব কোনো অস্ত্র নাই, এদের নিজস্ব শিক্ষা ব্যবস্থার জন্য বড় কোনো ইউনিভার্সিটি নাই, এদের নিজেদের কোনো মেডিকেল কলেজ নাই, এদের কাছে নাই নাই কিছু নাই, লেকিন রব্বে করিম এদেরকেই বাছাই করেছেন পরাশক্তিকে ধ্বংসের জন্য। রব বলেন আমি পারি। সুবহানাল্লাহ। এবার পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়ালাহু আলহামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি এই কালেমাটা 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার 10 বার 10 বার 10 বার পড়ে, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তাকে 4টা গোলাম আজাদের নেকি দিবে। কয়টা গোলাম? মূল বিষয়টা হলো 4টা গোলাম আজাদের জন্য এই কালেমাটা শিখানো হয় নাই, 4টা গোলাম আজাদের জন্য এই কালেমাটা শিখানো হয় নাই। মূলত কালেমাটা কেন শিখানো হয়েছে? আমার বান্দাদের কলিজা একথা ঢুকাও, আমি ছাড়া কোনো মাবুদ নাই, আমার কোনো শরীক নাই, আমি একা, প্রশংসা সবাই সকলেই আমার, প্রশংসা শুধুই আমার, ক্ষমতা শুধুই আমার, বাদশাহী শুধুই আমার। এই কথাটাকে বুঝাবার জন্য, কলিজায় দেওয়ার জন্য রব্বে করিম এই কালেমাটাকে রসুলের জবানিতে 10 বার 10 বার পড়াকে মুস্তাহাব করে দিয়েছে। মূলত বুঝাবার উদ্দেশ্য কি? বলেন আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, তিনি একা, তার কোনো শরীক নাই, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, তিনি একা, তার কোনো শরীক নাই, প্রশংসা শুধুই তার, প্রশংসা শুধুই তার, বাদশাহী শুধুই তার, ক্ষমতা শুধুই তার। যে একটা বাক করে এতটা এতটা দামি বানায় দিল কেন? আজীব خير ما قلت انا والنبيون من قبلي عشيه يوم عرفه لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. আল্লাহর নবী বলেন আমি এবং আমার পূর্ববর্তী লক্ষ সোয়া লাখ কম বেশি সোয়া লাখ নবীদের, আমি এবং আমার পূর্ববর্তী সোয়া লাখ নবীদের প্রত্যেকের জীবনের শ্রেষ্ঠ সময় ছিল, শ্রেষ্ঠ দিন ছিল আরাফার দিন, আরাফার দিনের শ্রেষ্ঠ সময় ছিল মাগরিবের পূর্বের সময়। সমস্ত নবীদের জীবনের শ্রেষ্ঠ দিন কোনটা? আরাফার দিন। আরাফার দিনের শ্রেষ্ঠ সময় কোনটা? মাগরিবের আগের সময়। বলেন রাসূল বলেন
সমস্ত নবীদের আরাফাত দিনের বিকেল বেলার সমস্ত তাসবিহাতের মধ্যে শ্রেষ্ঠ তাসবিহ কোনটা শ্রেষ্ঠ জিকির কোনটা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাহর নবী বলেন সমস্ত নবীদের জীবনের শ্রেষ্ঠ দিন ছিল আরাফা আরাফার শ্রেষ্ঠ সময় হলো আরাফার বিকেল বেলা আরাফার বিকেল বেলা সমস্ত নবীরা যিনি যত কালেমা পড়েছেন এই কালেমাটা হলো শ্রেষ্ঠ কালেমা সুবহানাল্লাহ কিন্তু কালেমার মূল ফিকির ফিকির কি মূল বিষয় কি আল্লাহ তাআলার ওয়াদানিয়াত আল্লাহ তাআলার মুলকিয়াত আল্লাহ তাআলার হামদ আল্লাহ তাআলার কুদরত সুবহানাল্লাহ কলিজায় কথা ঢুকাও লা ইলাহা إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير